হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এখন বাজে সকাল 8টা। আমি আজকে সকাল সকাল উঠেই বাজারে বেরিয়ে পড়েছি। আর একটা কথা, এই ব্লগটা তোমরা দেখছো 3-4 দিন আগের ব্লগ। কত দুদিন ধরে আমার শরীরটা ভালো না, তাই নতুন ব্লগ দিতে পারছি না। রেকর্ডেড ছিল তোমাদের জন্য। গুড মর্নিং। আর এখন বেজে গেছে সকাল 10টা। আর আমি একটু গেছিলাম বাজারে, তো দেখলেই। আর জামা কাপড় তো এখনও কিছু এসে চেঞ্জ করিনি, আমি আগে খেয়ে নেবো। আমার বিভৎস খিদে পেয়েছে, আমি কচুরি নিয়ে এসেছি, তো খেয়ে নেবো। খেয়ে ঠেয়ে তারপরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হবে। আগে খেয়ে নিই। আমার সকাল একটু বেশি আর্লি মর্নিং উঠলেই না আমার পেট কেমন জানি পাকাতে থাকে, খিদে পেয়ে যায়। এই কালকে না কবে এরকম উঠেছিলাম, সেদিনকেও সেম হয়েছে, আজকেও সেম। তো তারও চলো খেয়ে টেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এই যে কচুরি নিয়ে বসে পড়েছি, তরকারি নেব আর হচ্ছে লট চমচম। এই হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট। দাও দাও বুকুরটা, দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও দাও বুকুরটা। খাবি খাবি বলো, খাবি? ভয় পাই তাই আমরা একটু মাটিতে দিই। হ্যাঁ বাবা, খুব ভয় পাই, মাটিতে দিই বাবা। ওই যে ও খাবে, দেখো খেয়ে নিল। কই কই বাবা এসছে, বাবাকে বলো। ব্যাস চলে গেছে, বুকুট খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে। হাত মুছে নাও, তুমি নাও না, হাত মোছার দরকার নেই। টিফিন খেয়ে এসে দেখি ঘর তো অন্ধকার ছিল, ঘাটের মধ্যে একা একা হাঁটছে। বাবা অন্ধকারে পড়ে তো আর একটু হলে, হ্যাঁ বাবা। তারপরে তো কে এসেছিল বাবা, তো কে এসেছিল গেটে, কে এসেছিল, কে এসেছিল? হাম্বা তিকুলা। এখন মামমাম খাবে। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have. জামা কাপড় মেলতে মা জামা কাপড় সব কেচে দিয়েছে। আর আমার আমাদের বাড়িতে যেই পিসি কাজ করে আর কি, ফরিদা পিসি, ফরিদা পিসি দুদিন আসবে না, বিহার গেছে, মানে আজকে আর কালকে, আগামীকাল আসবে না। তো মার এখন আজকে অনেক কাজ, তাই জামা কাপড়টা আমি গিয়ে মেলবো। চলো। কি রোদ বাবা, ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? ও বিভৎস রোদ। এই যে এই একটা বালতি আর এই একটা বালতি, টু মাছ রোদ ফাল্গুন মাসে। বাবা বৈশাখ মাস চৈত্র মাস তো পড়েই আছে গো। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic.
সকালে তোমাদের সাথে কথা হয়েছে ছাদে জামা কাপড় মেলতে গিয়ে শরীরটা তো কালকে থেকে আমার যেন কেমন যদি খারাপ খারাপ করছে। এখন বেজে গেছে 1:30 আর এখন একটু চা খাবো, মাথাটা ছাড়ানোর জন্য, মাথা ধরেনি কিন্তু একটু চা খাবো। বুড়ি সেকেন্ড হাফে যে চা খায় তো ওটাও আমি পার্টিসিপেট করেছি বুড়ির চায়। আর আজকে আমাদের বাড়িতে এসছে তিতলি, ওর স্কুল ছুটি, তোর ভালো লাগছে না যেন এসছে, খেতেও বসে পড়েছে, অনেকক্ষণ আগে এসছে ও। আর মাম্মাকে দেখো, মাম্মার ভাত রয়েছে এখানে, তাই আমাকে দিতে বলছে, দিতে বলছে ও, এই যে ভাতটা দিতে বলছে, ওই যে নিজে নিজেই খাবে, নিজে নিজেই খাবে ও। ওই যে তিতলি খাচ্ছে, এই দেখো, এই দেখো, ওকে দেখো ওর অবস্থা, বাবা গরম ভাতটা ওই জন্য আমি দিচ্ছি না, দেখো ওরে বাবা, কি মজা আর কি, তিতলি কই বাবা, তিতলি কই, তিতলি কই মাম্মা, এই যে বাবা তিতলি খাচ্ছে, তিতলি খাচ্ছে, তিতলি খাচ্ছে, মা বাবা বাবা ধরে না ধরে না ধরে না, দেখ দেখ দেখো কি বড় কাকটা, দাঁড় কাক বলে না, যা উড়ে গেল, এই যে ঠোঁটটা দেখো, ঠোঁটটা বিভৎস, আর কাকটা একদম সামনে থেকে বিশাল বড় লাগছে, তুমি দেখো মা কাকটা দেখেছো, হ্যাঁ খুব কম চেহারাবান একটা, এটা ভালো তো, এই মাছটা আর হচ্ছে ঝিঙালু পোস্ত আর হচ্ছে কাতলা মাছ, সিম্পল মেনু, মুখে বলে দিলাম, আর দেখানোর সময় হয়নি, এই মাছে তো ফেস প্যাক লাগিয়েছিস, কি আছে বলো, এটা কোনো ব্যাপার নাকি। তোমাদের সাথে কথা হয়েছে সেই দুপুরে খাওয়ার সময়, তারপরে তো আর কথা হয়নি, আর বিকালে আজকে ছাদেও যায়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কালকে থেকে বললাম না শরীরটা আমার একটু খারাপ খারাপ, কালকে মাথা ধরেছিল সেই যে শুরু হয়েছে, মাথা ধরা আজকে নেই, ঠিক আছে, মাম্মা দুষ্টুমি করছ, কিন্তু শরীরটা মন শরীরটা কেমন একটা মানে জুত নেই, পাতি কথা হচ্ছে শরীরটায় জুত নেই, ঠিক আছে, মানে এনার্জি লেস লাগছে শরীর, এই হচ্ছে ব্যাপার। আর এখন বেজে, এখন বাজে হচ্ছে 7:00, একটু আগেই ঘুম থেকে উঠলাম, মানে খুব যে গভীর ঘুমিয়েছি তা না, একটুখানি তন্দ্রা তন্দ্রা মতো ছিল, শুয়েছিলাম, কিছুতেই মাম্মা ঘুমোতে দিচ্ছে না, আমি যখন ঘুমাবো তার আগে মাম্মা ঘুম থেকে উঠেছে, আর যেই আমি সোফায় শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমোচ্ছিলাম, খালি আমার মাথা থেকে ক্লিপ খুলে নিচ্ছে, নয় আমাকে ডাকছে, এই সব করছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে খাবো চা, তিতলি চলে গেছে 4:30 এরকম সময় চলে গেছে, আর আমাদের চা চলে এসছে,
চা দেখে লাফালাফি, চা দেখে লাফালাফি, টেক পেছরে নিয়ে নিয়েছো। বাবা দাও আমাকে তো, আমি খাবো। মাম্মা আমি খাবো, আমি খাবো মাম্মা। তো এখন একটু রেডি হয়ে গেছি, একটু ঘাসটা পরে যাবো। তেমন কোনো কাজ নেই, মার ওষুধ আনার আছে, একটু বিস্কুট নেওয়ার আছে, এই দুটোই কাজ আছে। আর বুড়ির কি টুকটাক কাজ আছে, তাই বুড়ি যাবে আমাদের সাথে, এই হচ্ছে ব্যাপার। চলো আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন আমি আর বুড়ি একটু বসে আছি, মানে দাঁড়িয়ে আছি ওষুধের দোকানের বাইরে, খুব ভিড় দোকানে। ও গেছে ওষুধ নিতে, তাই আমরা দুজন বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো অনেকক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ আগে না, 10 মিনিট আগে বাড়ি চলে এসেছি। আর কাজটাবারে তেমন কোনো কাজ ছিল না, ছিল হচ্ছে ওই মার ওষুধ নেওয়ার ছিল, আর বিস্কিট চাপাতা এই টুকটাক কাজ ছিল। আর তো ভিডিওটা আমি এখন এন্ড করবো সারাদিন। হ্যাঁ কি বলছো? হ্যাঁ একটু ফুচকা খেলো। আর ভিডিওটা আমি এখন এন্ড করবো, সারাটা দিন মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুদিন ধরে শরীরটা আমার একটু খারাপ যাচ্ছে বলে একটু কম কথা হচ্ছে তোমাদের সাথে, একটু কম ভিডিও হচ্ছে। তো যাই হোক, যেটুকু পারছি শেয়ার করছি। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চট করে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা, গুড নাইট। মাম্মা কিছু বলবে? বলবে কিচ্ছু বলবে না, কিচ্ছু।